Chao. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা কামতাসিয়া সফটওয়্যার বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। তো এই পর্বে বেসিক্যালি আমি কামতাসিয়া 9-এর বেসিক কিছু ফাংশন নিয়ে কথা বলবো। খুব বেশি অ্যাডভান্স টিউটোরিয়াল হবে না, মূলত বলা যায় কামতাসিয়া 9-এর পরিচয় পর্ব। কামতাসিয়া 9-এর ইন্টারফেস সম্পর্কে আপনাদের পরিচয় করে দেওয়া, যারা আগে থেকে একটু একটু কাজ পারেন তারা হয়তো এই ফাংশনগুলো পারেন, তাও যারা বিগিনার নতুন সফটওয়্যারটা ইনস্টল করছেন আমি তাদের জন্য দেখাবো যে কামতাসিয়া 9-এ কোন কোন বাটন দিয়ে কোন কোন ট্যাবে কোন কোন প্যানেলে কী কী কাজ করে। তো যারা এখনও কামতাসিয়া 9 সফটওয়্যারটা ডাউনলোড করেন নাই তারা আমার এর আগে টিউটোরিয়ালটা দেখতে পারেন, আমি সেখানে বলে দিয়েছিলাম যে কীভাবে ডাউনলোড করতে হবে। আমি আশা করি সবাই ডাউনলোড করেছেন। তো কামতাসিয়া 9টা ডাউনলোড করার পরে এই ধরনের দুইটা আইকন আসবে, প্রথমটা আইকনটা এরকম, তারপর সেকেন্ড আইকনটা এরকম। তো আপনাকে এই আইকনটাতে ক্লিক করতে হবে যদি আপনি কোনো ভিডিও এডিট করতে চান। তো আমি এই আইকনটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই ধরনের একটা প্যানেল আসবে, এটা হচ্ছে নিউ প্রজেক্ট, আর এটা হচ্ছে নিউ রেকর্ডিং, আর এটা হচ্ছে ওপেন প্রজেক্ট। আমি সবগুলো বলতেছি কোনটা দিয়ে কী কাজ করা হয়। আপনি যদি নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, আর যদি নতুন কোনো রেকর্ডিং, যেমন আমি এখন একটা স্ক্রিন রেকর্ডিং করতেছি, আমার স্ক্রিনে যে রেকর্ডিংটা করতেছি আমাদের আমার স্ক্রিনটা আপনার কাছে শেয়ার করতেছি, সেরকম যদি আপনি করতে চান, কোনো টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আমি এর আগে ভিডিওতে হয়তো বলেছিলাম যে কীভাবে কাজটা করতে হয়। এটা হচ্ছে ওপেন প্রজেক্ট, আপনার আগের কোনো প্রজেক্ট যদি আপনি অন করতে চান, যেমন আমি এখন একটা প্রজেক্ট করতেছি এটা হচ্ছে নিউ প্রজেক্ট, আমি যখন এটা সেভ করব তখন সেটা হয়ে যাবে ওল্ড প্রজেক্ট বা পুরাতন প্রজেক্টটা। তো আপনি যদি পুরাতন প্রজেক্টটা যদি অন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনি আপনার আগের প্রজেক্টটা অন করতে পারবেন। আর এই পাশে আপনার পুরাতন যে প্রজেক্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন, যেমন আমি আগে যে কাজগুলো করেছিলাম সেগুলো এখানে সব আছে, এখন আপনি রিসেন্টলি যে কাজগুলো করবেন সেগুলো এখানে দেখতে পাবেন। আর এখানে বেসিক্যালি কয়েকটা টিউটোরিয়াল যে কীভাবে কামতাসিয়া সফটওয়্যারটা কাজ করে ইংলিশে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন, যাদের ইংলিশ ভালো পারেন তারা দেখে নিতে পারেন। আর আপনি যদি নতুন কোনো প্রজেক্ট আরম্ভ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই ধরনের একটা প্যানেল আসবে আপনার মাঝে, আপনারা যদি প্রথম সফটওয়্যারটা অন করেন তাহলে আপনাদের জন্য জিনিসটা একটু কনফিউজিং মনে হবে। আমি যখন প্রথম প্রথম অন করছিলাম আমার কাছে খুব বেশি কনফিউজিং মনে হয়েছিল, আসলে কামতাসিয়া 9 সফটওয়্যারটা অন্যান্য যেসব সফটওয়্যার আছে এগুলোর তুলনায় খুব সোজা এবং সিম্পল, সেটার জন্য সবাই এটা পছন্দ করে। এবং আমি পার্সোনালি খুব বেশি ইউজ করি না কারণ খুব বেশি অ্যাডভান্স লেভেলের কাজ এটা দিয়ে করা যায় না, তবুও এখন যখন ইউজ করতেছি আমার নিজেরই ভালো লাগতেছে, অনেকগুলো কাজ খুব ইজিলি করা যায়। এটার জন্য যারা বিগিনার এডিটিং শিখেন, যারা ভিডিও এডিটিংয়ের প্রতি আগ্রহী তারা এই সফটওয়্যারটার কাজ শিখতে পারেন খুব ইজি। তো আমি প্রথমে আপনি এডিটিং প্যানেলে প্রবেশ করার পরে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার প্রজেক্টটা সেটিং করে নিতে হবে। আমি দেখাচ্ছি এখানে ক্লিক করবেন প্রজেক্ট সেটিং করার জন্য, তারপরে এখান থেকে আপনি আপনার প্রজেক্টটা বা ভিডিও যে আউটপুট হবে সেটা রেজুলেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যদি এইচডি চান তাহলে 1080p HD দেবেন, আর যদি চান একটু লো কোয়ালিটি তাহলে 720p দেবেন, আর যদি চান আর একটু লো কোয়ালিটি তাহলে 480p দেবেন। তো আমি চাচ্ছি আমার ভিডিওটা ফুল এইচডি হোক, সেটার জন্য আমি 1080p দিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আপনার পিসি যদি হাই কনফিগারেশনের হয় তাহলে আপনি এখানে রেজুলেশনটা বাড়াই দিবেন, যেমন এখানে তিনটা রেজুলেশন দেখা যাচ্ছে 1080p 720p 480p। আপনার পিসির কনফিগারেশন যদি স্লো হয় বা কম হয়, যদি র্যাম কম থাকে তাহলে আপনি কনফিগারেশনটা একটু কমাই দিবেন, আর যদি কনফিগারেশন বেশি থাকে তাহলে রেজুলেশনটা একটু বাড়াই দিবেন। আমার পিসি র্যাম ভালো তাই আমি কনফিগারেশনটা বাড়াই দিচ্ছি, আপনার পিসি র্যাম যদি ভালো না হয় আপনি কমাই দেবেন। আর এখান থেকে আরেকটা জিনিস কি কাস্টমভাবে সিলেক্ট করে দিতে পারেন যে আপনি রেজুলেশন কত চান, আপনি এখান থেকে বলে দিতে পারেন যে কত বাই কত আপনি রেজুলেশন চাচ্ছেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে হাইট, আর এখানে হচ্ছে আপনার ক্যাম্পাসের কালারটা কীরকম হবে, লাল হবে না কালো হবে। বেসিক্যালি এটা কালোটা দেওয়াই ভালো, কালো দিলে ফোকাসটা বেশি থাকে, সো কালোটাই রাখতেছি। তারপরে আমি অ্যাপ্লাইতে ক্লিক করবো, এখানে কাস্টম না, আমি 1080p সিলেক্ট করতেছি, অ্যাপ্লাইতে ক্লিক করলাম। এই পাশে আপনার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিডিয়া বিন, আপনি যে পিকচারগুলো যে ভিডিওগুলো যে অডিওগুলো আপনি ইম্পোর্ট করবেন সবগুলো এখানে দেখা যাবে আপনার। এটা হচ্ছে মিডিয়া প্যানেল বলা হয়, এখানে আপনি ইম্পোর্ট মিডিয়া আপনার পিকচারগুলো এডিট করতে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম, এখান থেকে আপনি যদি চান পিকচার অ্যাড করতে আপনি অ্যাড করতে পারেন। সো আমি আপনাদের জন্য কিছু পিকচার কালেক্ট করেছিলাম, আমি সেগুলো এখন অ্যাড করবো টিউটোরিয়াল, তারপরে ইমেজ। এখান থেকে চাইলে আপনি পিকচারগুলো মার্ক করে অ্যাড করতে পারেন, কন্ট্রোল চিপে ধরে অল দিয়ে সবগুলো অ্যাড করতে পারেন, অথবা মার্ক করে করে একটা একটা মার্ক করে করে অ্যাড করতে পারেন। তো আমি 4টা পিকচার অ্যাড করলাম,
তো এখানে অ্যাড করলে আসলে মূলত আপনার টাইম লাইনে আসবে না, এটা হচ্ছে আপনার টাইম লাইন, ওয়ার্কিং টাইম লাইন। আপনি এখানে যে পিকচারগুলো রাখবেন মূলত সেগুলো আপনার টাইম লাইনে দেখাবে এবং সেগুলো নিয়ে আপনি এডিট করতে পারবেন। আপনি যে পিকচারগুলো এডিট করবেন, সাপোজ এখানে আপনি সবগুলো রাখবেন, আর এখানে রাখবেন কোনগুলো, যেখানে যেগুলো আপনি এডিট করবেন। সাপোজ আমি এখানে চারটা রাখছি, সেগুলো কিন্তু ভিডিওতে এখনও আসে নাই, আপনি এডিট এগুলো করতেছেন না, কিন্তু এখানে যেগুলো রাখবেন সেগুলো হচ্ছে কি আপনি যেগুলো এডিট করতে চান। যেমন আমি এই দুইটা পিকচার এডিট করতে চাই, সো আমি এই দুইটা পিকচারই এখানে রাখবো। এখন আমি এই দুইটা পিকচারের উপর কাজ করবো। মূলত আমার ভিডিও যখন আউটপুট হবে তখন এই দুইটা পিকচার নিয়ে আউটপুট হবে, এগুলো কিন্তু আউটপুট হবে না। এটা হচ্ছে আপনার টাইম লাইন, আর এটা হচ্ছে আপনার মিডিয়া বিন। মিডিয়া বিনে যা রাখা হয় তা কিন্তু ভিডিওতে আসে না, এটা হচ্ছে আপনি একটা ইনপুট করে রাখলেন। সাপোজ আপনি অনেকগুলো ভিডিও শর্ট শ্যুট করেছেন, ভিডিও শ্যুট করেছেন ক্যামেরা দিয়ে, কিন্তু আপনি চাচ্ছেন কি সবগুলো ভিডিও থেকে বাছাই করে করে নেবেন, যেগুলো বেস্ট সেগুলো নেবেন। সেগুলো আপনি এখানে যেগুলো বেস্ট হবে, যেগুলো ভালো হবে সেগুলো আপনি এখানে রাখবেন, আর যেগুলো খারাপ সেগুলো এখানে রেখে দেবেন। মূলত এটার জন্য এখানে মিডিয়া বিনটা ইউজ করা হয়। আপনি এখান থেকে ড্র্যাগ করে যেটা দরকার সেটা আপনি এখানে রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লাইব্রেরি। এখানে আপনি ডেমো কতগুলো ক্লিপ পাবেন, ডেমো কতগুলো ভিডিও ক্লিপ আছে আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। এখানে ডাবল ক্লিক করে দেখা যাবে কোন, এগুলো হচ্ছে ডেমো কিছু ক্লিপ, এগুলো ফ্রিতে দেওয়া হয়। কামতাসিয়া সফটওয়্যার না, কামতাসিয়া 9 ইনস্টল করলে এগুলোর সাথে ফ্রি দেওয়া হয়। আর এখানে আরেকটা দেখতে পারেন, আরও অনেকগুলো ক্লিপ আছে সুন্দর সুন্দর, যেটা আপনি ইউজ করতে পারেন। অনেক সময় এগুলো দরকার হতে পারে এডিটিং করার কাজে। এখান থেকে যদি কোনো ক্লিপ আপনার দরকার হয় তাহলে আপনি জাস্ট এখান থেকে টেনে এখানে দিয়ে দিবেন, এই ভিডিও ক্লিপটা এখানে চলে আসবে, আপনি এখানে দেখতে পারেন। এখানে আরও অনেক ধরনের ক্লিপ আছে যেগুলো আপনি চাইলে দেখতে পারেন। তারপর এখানে কিছু পিকচার আছে, ডেমো পিকচার। আপনি যদি এই ধরনের কোনো আইকন আপনার প্রয়োজন হয় ভিডিওর মধ্যে তাহলে ওগুলো আপনি ইউজ করতে পারেন। বেসিক্যালি এগুলো এত বেশি ইউজ করা হয় না, আমি পার্সোনালি এগুলো এত বেশি ইউজ করি না, তাও আমি আপনাদের কয়েকটা দেখাচ্ছি। আপনারা সবগুলো চেক করে দেখতে পারেন যে কোনটাতে কী কাজ করে। এখানে সব খুব বেশি দরকার নাই। আর এখানে কিছু মিউজিক ট্র্যাক আছে। মূলত এই ভিডিওগুলো আপনি যদি ইউটিউবের জন্য কোনো ভিডিও ইউজ করতে চান, এই অডিওগুলো ইউজ না করে ভালো, কারণ কপিরাইট থাকতে পারে। আপনি চেক করে নেবেন যে কপিরাইট আছে কি না, তারপরে আপলোড করবেন। আর পার্সোনাল কোনো প্রজেক্টে হলে এখানে কয়েকটা ভালো অডিও ক্লিপ আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন পার্সোনাল কোনো প্রজেক্টে। না আপনি শুনে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। সবগুলো টিউন কিন্তু অনেক ভালো, অনেক ভালো ভালো টিউন ওরা রাখছে। আর এখানে কিছু আপনার লোয়ার থার্ড আর্টসের রেডিমেড, যেগুলো আপনি আপনার ভিডিওতে চাইলে অ্যাড করতে পারেন। অনেক সুন্দর লোয়ার থার্ড, যেগুলো আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। আর লোয়ার থার্ডগুলো কীভাবে এডিট করতে হয় আমি আরেকটা টিউটোরিয়ালে দেখাবো। লোয়ার থার্ডটা মূলত কী কাজ করে আমি একটু করে দেখাচ্ছি, তাহলে বুঝে নেবেন। হ্যাঁ দেখেন এখানে কী সুন্দর করে একটা লোয়ার থার্ড আসলো। এটা কী বলে লোয়ার থার্ড, এখানে আপনার নাম থাকবে, আপনার টাইটেল থাকবে, আপনি কী কাজ করেন সেটা। এটা অনেক সুন্দর করে কাজটা করা যায়। আমি লোয়ার থার্ড দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়। আমি দেখাবো লোয়ার থার্ডটা কীভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন, লোয়ার থার্ডটা কীভাবে এডিট করবেন। আপাতত আজকে টিউটোরিয়াল দেখাবো না, কারণ আজকে একটা বিগিনার একটা টিউটোরিয়াল, আজকে জাস্ট আলোচনা করতেছি কী কাজ করা যায়। এখানে আপনার কয়েকটা রেডিমেড ইন্ট্রো আছে, যেগুলো আপনি আপনার ভিডিওতে চাইলে অ্যাড করতে পারেন, যে ইন্ট্রোগুলো। এখানে আপনি কয়েকটা ইন্ট্রো পাবেন যেগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। আরও ভালো ভালো ইন্ট্রো আসলে ইউটিউবে পাওয়া যায়, এগুলো তেমন ইউজ হয় না, তাও আপনি চাইলে এখান থেকে কয়েকটা ইন্ট্রো অ্যাড করতে পারেন। এখানে আপনার চ্যানেল ইউটিউব চ্যানেলের নামটা দিতে পারেন, অথবা আপনার যে নামটা ইউজ করতে চান সেটা এখানে ইউজ করতে পারেন। জাস্ট এখানে ডাবল ক্লিক করলে আপনি যে নামটা ইউজ করতে চান সেটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে ইন্ট্রো, কয়েকটা রেডিমেড এখানে ফ্রি ইন্ট্রো পাওয়া যায়। আমি জানি না এগুলো কপিরাইট ফ্রি কিনা, কারণ এগুলো আবার ইউটিউবে আপলোড করলে কপিরাইট স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই পার্সোনাল কোনো প্রজেক্টে ইউজ করাই বেটার আমি মনে করি। কারণ আপনি যে কোনো কিছু ইউটিউবে আপলোড করেন না কেন, সেটা অবশ্যই কপিরাইটটা চেক করে নেবেন। আমি পার্সোনালি বেশি অসুস্থ, তাই খুব বেশি বড় গলায় কথাই বলতে পারতেছি না, আর নাকটা সর্দিতে পড়ে জ্যামও হয়ে গেছে, তাই হঠাৎ হঠাৎ নাকে শব্দ করতেছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তাও টিউটোরিয়াল না করে ভালো লাগতেছে না, কারণ ওয়াদা যখন দিয়েছি এখন থেকে প্রতিদিন ভালো ভালো টিউটোরিয়াল আপলোড করবো, প্রতিদিন না কয়েকদিন পর পর এটার জন্য। তো যাই হোক, এনাফ কথা বলেছি। এখন হচ্ছে কি অ্যানোটেশন। অ্যানোটেশনটা মূলত আপনার ভিডিওর মাঝখানে টেক্সট অ্যাড করার জন্য, যদি আপনি কিছু টেক্সট অ্যাড করতে চান, কয়েক ধরনের টেক্সট অ্যাড করতে চান, এগুলো কীভাবে ইউজ করবেন সেগুলো আমি লাইভ এক্সাম্পল দিয়ে দেখাই দিব। এখানে অনেক অপশন আছে, আমি সবগুলা এক একটা ট্যাব ভেঙে ভেঙে দেখাবো, যেটা আপনার ইম্পর্টেন্ট সেটা আমি দেখাবো। এগুলো নিয়ে মূলত তেমন কিছু চিন্তা করার কিছু নাই। তারপর হচ্ছে ট্রানজিশন।
দুইটা পিকচারের মাঝে আপনার পিকচারগুলো কীভাবে যাবে, যেমন এই পিকচার থেকে এই পিকচারটা কীভাবে যাবে সেটা আমি যদি উদাহরণ দিয়ে দেখাই তাহলে সময়টা অনেক বেশি যাবে, সো আমি দেখাতে পারতেছি না, তাও আমি একটা পিকচার দিয়ে দেখাচ্ছি যে ট্রানজিশনটা কীভাবে কাজ করে। সাপোজ এই পিকচার থেকে এই পিকচারটা কীভাবে যাবে সেটা আমি একটু দেখাই, যেমন এই পিকচার থেকে এই পিকচারটা কীভাবে যাবে। হ্যাঁ, এটা ট্রানজিশন হলো, সো এখানে অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন আছে। আমি ট্রানজিশনের উপরে একটা ভিডিও তৈরি করব সামনে, সো এটা আলাদা পর্ব নিয়ে কথা হলো। তারপর হচ্ছে বিহেভিয়ার, এটা মূলত অ্যানিমেশন, যে ওই অ্যানিমেশন কথা শুনছেন না, অ্যানিমেশন এটা এটা ডিফারেন্ট, এটা হচ্ছে ভিডিওর অ্যানিমেশন আর ওগুলো হচ্ছে কার্টুনের অ্যানিমেশন, এটা কিন্তু ভিডিওর অ্যানিমেশন। ভিডিওকে কিন্তু অনেক সুন্দর অ্যানিমেশন করা যায়, মূলত এগুলো টেক্সটের উপর এবং পিকচারের উপর বেশি ইউজ করা হয়, মূলত বেশি ইউজ করা হয় টেক্সটের জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটে কীভাবে কাজগুলো করে, অনেক সুন্দর সুন্দর এফেক্ট আছে, এবং আমি এগুলো আরেকটা টিউটোরিয়ালে দেখাই দিব, জাস্ট আজকে শুধু আলোচনা করতেছি। তারপর হচ্ছে অ্যানিমেশন প্যানেল, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যানেল। আপনার ভিডিওর মাঝখানে কোনো একটা পয়েন্টে যদি আপনি হাইলাইট করে দেখাতে চান, অথবা কোনো একটা অংশকে যদি আপনি বড় করে দেখাতে চান, জুম করে দেখাতে চান, তাহলে কিন্তু এই প্যানেলটা এই জুম অ্যান্ড প্যানের মাধ্যমে দেখাতে পারেন। এটা খুব কাজের একটা অংশ, আমি এটা আরেকটা টিউটোরিয়ালে দেখাবো, আজকে কিছুই দেখাতে পারতেছি না, আজকে শুধু কথা বলবো। এটা হচ্ছে অ্যানিমেশন, এখানে আপনার অনেকগুলো অ্যানিমেশন রেডিমেড দেওয়া আছে, আপনি এগুলো জাস্ট টেনে ইউজ করতে পারেন। সো কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে আমি সামনে আলোচনা করবো, আজকে শুধু কথা বলে যাচ্ছি। তারপর হচ্ছে কার্সর এফেক্ট, আপনি যদি আপনার কার্সর যেখানে ক্লিক করবে সেখানে যদি কোনো এফেক্ট দিতে চান তাহলে কিন্তু এটা দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ভয়েস ন্যারেশন, এটা দিয়ে আপনি চাইলে আপনার মাইক্রোফোনের রেকর্ডিং করে এক্সট্রা দিতে পারেন, যেমন সিনেমায় ডাবিং করে না, মুভি রেকর্ডিং করার পরে ডাবিং করে, এই জিনিসটা দিয়ে আপনি ডাবিংয়ের কাজটা করতে পারেন। আপনার ভিডিও রেকর্ড করার পরে এক্সট্রা ভয়েস দিতে পারেন, যেমন আমি এখন কথা বলতেছি, আমার ভয়েসের উপর রেকর্ড নির্ভর করে এই জিনিসটা দেখাচ্ছে, আমি এখন কথা বলবো না, এটা একটা এখন হাইলাইটটা দেখাবে না, দেখেন আমি আবার কথা বলবো, এটা আবার দেখাবে, আমি জুড়ে কথা বলে জুড়ে দেখাবে। সো এটা এরকম যে আপনার ভয়েসের উপর নির্ভর করে এই জিনিসটা দেখাবে। আর হচ্ছে অডিও এফেক্টস, এই পাঁচটা এফেক্টস খুব দরকারি, লাস্টটা তেমন দরকারি না, আমি তাও একটু একটু করে বলতেছি। আচ্ছা যাই হোক, এটা অডিও এফেক্টসের আরেকটা টিউটোরিয়ালে, অডিও এফেক্টসের আরেকটা টিউটোরিয়ালে আলোচনা করবো, আজকে বলে দিলে টিউটোরিয়ালটা অনেক লং হবে। তারপর হচ্ছে ভিজুয়াল এফেক্টস, আপনার ভিডিওতে যদি ভালো কালার কালেকশন না থাকে তাহলে কিন্তু শর্ট ফিল্ম হোক বা মিউজিক ভিডিও হোক অনেকেই আপনার ভিডিওতে দেখতে চাইবে না, সো ভিজুয়াল এফেক্টসটা অনেক দরকারি। এটা নিয়ে আরেকটা টিউটোরিয়ালে কথা বলবো, আজকে কোনো কিছুই বলবো না। তারপর হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি, এটা নিয়ে তেমন কোনো কাজে আসে না, এটা আমি কখনো পার্সোনালি ইউজ করি নাই। তারপর হচ্ছে ক্যাপশন, এটাও পার্সোনালি তেমন কোনো কাজে আসে না, আপনার দরকার নাই, আপনার জাস্ট উপরে প্যানেল করাই দরকার, যেগুলো নিয়ে আমি সামনে টিউটোরিয়াল তৈরি করব। আর এখানে আরেকটা জিনিস, আপনি এই পাশে একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে কি আপনার প্রপার্টিস, এই কোন এখানে যে আপনি একটা ট্রানজিশন অ্যাড করছেন, এই ট্রানজিশনটাকে যদি আপনি এডিট করতে চান তাহলে কিন্তু এখানে আপনার এডিট করতে পারেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যানেল, এই প্যানেলটা নিয়ে আমি সামনে কথা বলবো, এই প্যানেলে অনেক ভালো ভালো কাজ করছে। মূলত আপনি যেখানে ইফেক্টগুলো অ্যাড করবেন, সাউন্ড ইফেক্ট বলেন, ভিডিও ইফেক্ট বলেন, সবগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আপনি যদি এডিট করতে চান এই প্যানেল থেকে আপনি এডিট করতে পারেন, এটা হচ্ছে প্রপার্টি প্যানেল। আপনি চাইলে এটা হাইডও করতে পারেন, এটা আবার অনও করতে পারেন। এখানে একটা প্যানেল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টাইম লাইন, এটাকে বলে টাইম লাইন। এখানে আপনি যে যে ভিডিওগুলো রাখবেন, যে পিকচারগুলো রাখবেন সেগুলো আপনার এখানে দেখাবে, আর এটাকে বলা হয় আপনার মনিটর বা স্ক্রিন। এখানে আপনার ফলাফলগুলো, আপনি যে ভিডিওটা কাজ করতেছেন সেটা এখানে আউটপুট দেখাবে। এখানে এই মনিটর স্ক্রিন নিয়ে চাইলে একটা ভিডিও অনায়াসে তৈরি করা যায়, এটা মনিটর স্ক্রিন অনেক কিছু দেখানোর আছে, সো আমি সামান্য এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলতেও পারতেছি না। আর নিচে যেটা বলছি সেটা হচ্ছে টাইম লাইন, এখানে আপনার যে ভিডিওগুলো আপনি কাজ করবেন সেগুলোই রাখবেন। আমি বারবার এই কথাটা কেন বলতেছি, এটা অনেকেই কনফিউজ হয়ে যায় যে এখানে ভিডিওগুলো অ্যাড করে তারপর এখানে খুঁজে, কিন্তু আপনার এখানে আলাদা করে ভিডিওগুলো অ্যাড করতে হবে, পিকচার অ্যাড করতে হবে, আবার এখানেও অ্যাড করতে হবে, তারপরে আপনার ভিডিওগুলো পাবেন। এখানে অ্যাড করলে কিন্তু অনলি এখানে অ্যাড করলে আপনি ভিডিও বা পিকচারগুলো পাবেন না, এখানেও অ্যাড করতে হবে, আপনি যেগুলো প্রয়োজন আপনি সেগুলো এখানে অ্যাড করবেন। আমার এই দুইটা প্রয়োজন, আমি দুইটা অ্যাড করলাম। তো এখানে আপনার বিভিন্ন ট্র্যাক দেখা যাচ্ছেন, এগুলো এখন হয়তো একটু কনফিউজন লাগতে পারে, আমিও যখন সামনে যখন প্রথম প্রথম ইউজ করছিলাম আমারও কনফিউজিং লেগেছিলো, কিন্তু এখন সবগুলো ইজি, আপনাদের কাজও দিনকে দিন সামনে আরও এগুলো ইজি হয়ে যাবে, আমি আশা করি আপনারা খুব সহজে এগুলো হ্যান্ডেল করতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন। আর এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, বেসিক টিউটোরিয়াল আমি এতে কিছু বলতে পারতেছি না, কারণ টিউটোরিয়ালটা অলরেডি অনেক লং হয়ে গেছে, অনেকেরই বোরিং লাগতেছে এতগুলো কথা শুনতে, তাও বেসিক জিনিসগুলো একটু শুনে রাখা ভালো, যাতে আমি যখন কাজ করব তখন যাতে আপনাদের জিনিসটা কনফিউজিং মনে না হয় বা খুব বেশি কষ্ট না হয় শুনতে।
তো আমি এখানে কয়েকটা বাটন আছে, এগুলো বলে আমার ভিডিওটা শেষ করবো, অলরেডি অনেক লং হয়ে গেছে। এটা হচ্ছে আপনার আন্ডু বাটন, এটা দিয়ে আপনি চাইলে আগে যে কাজ করছেন আন্ডু বলা হয়, আগের যে অবস্থায় আছেন আপনি সেখানে ফিরে যেতে পারেন। যেমন আমি একটা ডিলিট করছি, আমি যাচ্ছি এটা আবার আনতে, ফিরিয়ে আনতে, তাহলে আমি এখানে কন্ট্রোল জেড দিব, এটা ফিরে আসবে। আপনি যদি আবার রিডিউ দেন তাহলে এটা চলে গেছে, আবার আন্ডু দিলে আবার চলে আসছে, চলে যাবে আবার চলে আসছে। এটা হচ্ছে আন্ডু আর রিডিউর কাজ, এটা হচ্ছে আন্ডু, এটা হচ্ছে রিডিউ। আর এটা হচ্ছে আপনি কোনো একটা পিকচার বা ভিডিও যদি কাট করে কোনো একটা জায়গায় রাখতে চান, এটা হচ্ছে কাট। তারপর এটা হচ্ছে পেস্ট, এখান থেকে আপনি পেস্ট করতে পারেন, যে কোন জায়গায় আপনার প্রয়োজন সেখানে পেস্ট করতে পারেন। এটা হচ্ছে আপনার কপি, আপনি যদি কোনো পিকচার বা ভিডিও কপি করতে চান তাহলে আপনি সেটা এখান থেকে কপি করতে পারেন। এটা হচ্ছে কার্ট, আর আমি কপি অপশানে ক্লিক করলাম, এই পিকচারটা ধরে কপি করবো। তাছাড়া আপনি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়েও কপি পেস্ট করতে পারেন, সেটা একদম ইজি। সো আমি এখান থেকে কন্ট্রোল ভি আর কন্ট্রোল সি কন্ট্রোল ভির কাজটা মূলত এখন করলাম। এখানে একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আপনি ভিডিওর মাঝখানে অংশ যদি কাট করতে চান তাহলে এই স্প্লিট অপশনটা ব্যবহার করতে পারেন। যেমন এই ভিডিওটা এখন দুইটা অংশে বিভক্ত হয়ে গেলো, দেখেন এখান থেকে দুইটা অংশে বিভক্ত, ঠিক আছে। আমি এই ভিডিওটা আগে দুইভাবে কাটবো, এই স্প্লিট, এটার শর্টকাট হচ্ছে অ্যাস, আমি অ্যাস দিলাম এখন কিবোর্ড থেকে, এই দেখেন দুইটা অংশে বিভক্ত হয়ে গেল, আরেকটা অংশে বিভক্ত করব, তো তিনটা অংশে বিভক্ত হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে এই বাটনগুলোর কাজ, এগুলা সবগুলা মুখস্থ রাখার কোনো দরকার নাই, করতে করতে মুখস্থ হয়ে যাবে। তাও আমি বেসিকটা বলে দিলাম যাতে আপনারা কাজ করার সময় ইজি লাগে জিনিসগুলো। তো এনাফ কথা বলেছি, পরের পর্বে আমি লাইভ কিছু কাজ করে দেখাবো যাতে আপনাদের জন্য বোরিং না হয়। এখনও আমি জানি টিউটোরিয়ালটা বোরিং লাগছে, কারণ আমি নিজে যখন এই ধরনের কথাগুলো শুনি আমার নিজেরই বোরিং লাগে। আমি যখন টিউটোরিয়ালগুলো দেখতাম কামতাই সেনাইনের এইসব কথাগুলো শুনতাম আমার নিজেরই বোরিং লাগতো, কিন্তু এখন বুঝতেছি আসলে ওই সময় যদি একটু ভালো করে শুনতাম তাহলে আমার জন্য আরও কাজটা ইজি হতো। তো সবাইকে বলবো যে যা বলি না কেন সব ইম্পর্টেন্ট কথা বলবো, সবাই শুনবেন কষ্ট হলেও, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, এবং যদি কিছু কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং টিউটোরিয়াল সম্পর্কে যদি কোনো মতামত থাকে যে কোথায় ভুল হচ্ছে, কারণ আমি চাই আমার ভুলগুলো আপনারা ধরাই দিবেন, আমিও তো আপনাদের মতো মানুষ, আমার ভুল হতে পারে, তো আপনারা বলবেন আমি সেটা রিকভারি করার চেষ্টা করব। আর সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।